এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী সিভিক ও অন্য সহায়ক পুলিশদের কল্যাণে জেলার প্রস্তাব ভবানী ভবনকে। কি প্রস্তাব পাঠানো হচ্ছে ভবানী ভবনে সিভিক ও অন্যান্য পুলিশ সহায়কদের জন্য, সেই সব তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দেব। আমি আপনাদের সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে আপনাদের জন্য একটি আপডেট উঠে এসছে। আজ বাইশে নভেম্বর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশে চুক্তিভিত্তিক ড্রাইভার যারা পুলিশ সহায়ক হিসাবে কাজ করেন এমন 1,70,000-এরও বেশি পুলিশ সহায়কদের উন্নতি সাধনে এবং তাদের গাইডলাইন তৈরির প্রস্তাবে একটি বৈঠক করার কথা ছিল। আর এই বৈঠক হওয়ার কথা ছিল পুলিশ কর্তাদের সাথে ওয়েলফেয়ার বোর্ডের। ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে বৈঠক পুলিশ কর্তাদের এই বিষয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চাইছেন। কী রূপরেখা তৈরি করতে চাইছেন, এর ফলে কী লাভ হতে পারে এবং কোন কোন বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এবং কী প্রস্তাব পাঠানো হচ্ছে ভবানী ভবনকে, সেই সব তথ্য নিয়ে আজ এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন এবং নিয়মিত সিভিক ভলেন্টিয়ার স্যালারি রিক্রুটমেন্ট ভিলেজ পুলিশ সংক্রান্ত আপডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এছাড়া কলকাতা পুলিশের আপডেট এছাড়া ডিউটি সংক্রান্ত ব্লগ নিয়োগ সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হেডলাইন অনুযায়ী বা এই আর্টিকেল অনুযায়ী হেডলাইনে লেখা আছে সিভিক ও অন্য সহায়ক পুলিশ কর্মীদের কল্যাণে জেলার প্রস্তাব ভবানী ভবনকে। কী প্রস্তাব ভবানী ভবনে পাঠানো হয়েছে, কোন কোন বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে, আজ সেগুলি আমরা দেখে নেব। প্রতিবেদনে এখানে লেখা আছে বিভিন্ন কারণে রাজ্য পুলিশে কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশ সহ সহায়ক পুলিশ কর্মীদের একটা বড় অংশের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। তাদের সমস্যা কোথায় এবং কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি দরকার, সেসব নিয়ে উদ্যোগী হলো রাজ্য। সমস্ত জেলা থেকে এই বিষয়ে পরামর্শ চেয়ে পাঠিয়েছে ভবানী ভবনে অবস্থিত রাজ্য পুলিশ ডিরেক্টরেট। পরামর্শ প্রস্তাব ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে, তার ভিত্তিতে একটি আলোচনা হবে 22 নভেম্বর, অর্থাৎ আজ আলোচনা হওয়ার কথা ছিল। আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব। জানা যাচ্ছে রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 1,35,000, এর বাইরে রয়েছে হোমগার্ড, এছাড়াও NVF ভিলেজ পুলিশ ও চুক্তিভিত্তিক চালক বা ড্রাইভার, সব মিলিয়ে সংখ্যাটি 1,70,000-এরও বেশি। জেলায় ট্রাফিকের ডিউটি বা থানা ফাঁড়িতে ফ্রন্ট অফিসের কাজের ক্ষেত্রে বড় ভরসা তারা, অর্থাৎ পুলিশ সহায়করা। রাজ্য পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের একটা বড় অংশ খালি, তাই এই সহায়ক দিয়েই এলাকায় টহলদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজ সামলানো হয়। কিন্তু তাদের বেতন অন্যদের তুলনায় যথেষ্ট কম, দীর্ঘদিন একই বেতনে কাজ করে চলেছেন তারা। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন একই বেতনে কাজ করে চলেছেন সিভিক ভলেন্টিয়ার, NVF এছাড়া ভিলেজ পুলিশরা। এমনকি PF ছুটিসহ অন্যান্য সুবিধা নেই পুলিশের এই সহযোগীদের জন্য। পুলিশকর্মীরা টানা ডিউটি করার জন্য বছর শেষে অতিরিক্ত 2 মাস অর্থাৎ 14 মাসের বেতন পেয়ে থাকেন। তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ পুলিশ সহায়কদের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ পুলিশ সহায়করা 12 মাসের জায়গায় 14 মাসের টাকা পায় না এবং তাদের PF-এর কোনো ব্যবস্থা নেই। এছাড়া দীর্ঘদিন ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি, তাই তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে পাঠানো সুপারিশে এগুলি তুলে ধরার পাশাপাশি তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে তাদের ব্যারাকের বিষয়টিও, হ্যাঁ উল্লেখ করা হয়েছে তাদের জন্য ব্যারাকের ব্যবস্থার বিষয়টিকেও। বিভিন্ন জেলায় পুলিশ অফিসারদের আরও নজরে এসেছে সিভিক সহ অন্য সহায়করা
ডিসিপ্লিন নন। কোনো অভিযোগ উঠলে সরিয়ে দেওয়া ছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। তাদের কোনো সার্ভিস বুক নেই, ফলে এই সমস্ত সহযোগী পুলিশকর্মীরা অনেক সময় ডিউটির ক্ষেত্রে নিজের মর্জি মাফিক চলেন। সেই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরির প্রস্তাবও এসেছে। 22 নভেম্বর অর্থাৎ আজ সহায়ক ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে বৈঠকে পুলিশকর্তারা এ বিষয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি করে ফেলতে চাইছেন।